আলাইকুম দর্শক অল বাংলা ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা আপনারা জানেন যে আমরা শিক্ষা বিষয়ে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আজকের আপডেট হচ্ছে দুই হাজার বিশ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা নিচ্ছে না শিক্ষা মন্ত্রণালয় বন্ধুরা বিস্তারিত জানার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো সহজে পেতে পারেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক করোনা ভাইরাস মহামারীর মধ্যে এবার কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা নেবে না সরকার তার বদলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবারে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইফতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপন করেছেন অতএব আমরা পিএসসি পরীক্ষাটা নিচ্ছি না এবছর স্কুলে বার্ষিক পরীক্ষাগুলো নেব কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও ইফতেদায়ী সমাপনী পরীক্ষা না নিয়ে নিজ নিজ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নিতে গত উনিশে আগস্ট প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2009 হাজার নয় সালে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর পর থেকে ক্ষুদে শিক্ষার্থীদের এই পরীক্ষায় বসতে হতো অন্য বিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্রে গিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে এই পরীক্ষার আয়োজন করে আসছিল আর এই পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাথমিক শেষ করা শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছিল করোনা ভাইরাস মহামারীর কারণে এবার কেন্দ্রীয় এই পরীক্ষা হবে না বলে প্রাথমিকে বৃত্তিও দেওয়া হবে না বলে বলে গণশিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন গত বছরের প্রাথমিক সমাপনের ফলাফলের ভিত্তিতে এবারও বিরাশি হাজার পাঁচশো জনকে বৃত্তি দেওয়া হয়েছে পঞ্চম পঞ্চমের সমাপনী পরীক্ষায় এবার মোট উনত্রিশ লাখ শিক্ষার্থীদের অংশ নেওয়ার কথা ছিল বার্ষিক পরীক্ষা নেওয়া হলে তাতে এমসিকিউ প্রশ্ন থাকবে কি না জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম হোসেন বলেন এটা স্কুল বলতে আমরা তাদের দায়িত্ব শিক্ষকরা যেভাবে প্রশ্ন করবেন সেভাবেই হবে সশ্ব বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রধান শিক্ষকেই সিদ্ধান্ত দেবেন সচিব বলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিক তিনটি বিকল্প পাঠ পরিকল্পনা করতে বলেছিলাম সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসের জন্য তিনটি পরিকল্পনা করতে বলা হয়েছিল যেহেতু সেপ্টেম্বর এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ তৈরি হয়নি তাই সেপ্টেম্বরকে বিকল্প হিসেবে ধরছি না অক্টোবর এবং নভেম্বরকে সামনে রেখে যে পাঠ পরিকল্পনা করেছি সেটাকে সামনে রেখে সেটার ভিত্তিতে প্রত্যেকটা স্কুল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রশ্নপত্র করে পরীক্ষা নেবে করোনা ভাইরাস মহামারীর কারণে গত সতেরোই মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে আগামী আগস্ট পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা আছে সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুল খোলা যায় সেই নীতিমালা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে হয়েছে বলে জানিয়েছেন আকর হুসাইন গণশিক্ষা প্রতিমন্ত্রীর অনুমোদন নিয়ে আমরা এটা জারি করব। স্কুল রিওপেনিং হলে কি কি করতে হবে সেটা ওই নীতিমালার মধ্যে বলা আছে প্রত্যেকটা স্কুলকে বলেছি নিজেদের মতো করে রিওপেনিং প্ল্যান করতে কারণ এক এক স্কুলের ছাত্র সংখ্যা এক এক রকম এসব বিবেচনা নিয়ে তারা পরিকল্পনা করবেন তবে শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে বসে নেবে জানিয়েছেন গণশিক্ষা সচিব আগামী বৃহস্পতিবারের মধ্যেই সিদ্ধান্ত নেব কবে স্কুল খুলতে পারব শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এইচএসি পরীক্ষা নেওয়ারও চিন্তা করা হচ্ছে তবে জেএসি জেডিসি পরীক্ষা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বন্ধুরা আজকে বিউটি এ পর্যন্ত যদি বিউটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং ওয়েট ফর নেক্সট আপডেট